من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। জুলেক বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা, এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব, এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সালাম আলাইকুম এবং মোবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যাদের লিঙ্গের একদম 12টা বেজে গেছে এই ভিডিওটি ওনাদের জন্য। তো এই ভিডিওটি শুরু করার আগে যেসব বন্ধু বান্ধবরা আবার নতুন জুলে বাংলাকে দেখছেন, ওদেরকে বলবো যে আমার জুলে বাংলাকে করে দিন এক্ষুনি সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব পাশে যে আইকন ঘন্টিটা অন নোটিফিকেশান করে দেবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে। এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, জিন রিলেটেড, জাদু রিলেটেড, যৌন সমস্যা রিলেটেড, এবং বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি ভিডিও শুরু করার আগে, যে আমার প্রতিটা ভিডিও দেখার জন্য এখন কী করতে হবে। তো আমার প্রতিটা ভিডিও দেখার জন্য আপনার যে ইউটিউব আছে, এখন স্ক্রিন লাগিয়ে দিচ্ছি আমি, তো ইউটিউবটাকে আপনাকে প্রথমে অন করতে হবে। তো ইউটিউবটা অন করার পরে আপনি ইউটিউবের সার্চ বক্সে লিখবেন জিও লাইভ বাংলা, জিআইও জিও এলআইএফ লাইভ বাংলা, BANGLA বাংলা লিখে সার্চ করে দিবেন। করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের লোগো দেখা যাচ্ছে, তো ওই লোগোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিডিও বলে একটা অপশান আছে, ভিডিওস, ওই ভিডিওসের ওপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমার সমস্ত ভিডিও বেরিয়ে চলে আসবে, আপনি যেটা খুশি আপনি ভিডিও দেখতে পারেন। তো আর কথা বেশি বাড়াবো না, এখন যে মেইন বিষয়টা হচ্ছে বন্ধু বান্ধবরা, যাদের লিঙ্গ খুবই দুর্বল, লিঙ্গের মধ্যে কোনো জোর নেই, কোনো ক্ষমতা নেই, লিঙ্গ লেতিয়ে পড়ে, লিঙ্গের মানে হস্তমৈথুন করে, মাস্টারবেশন করে, অতিরিক্ত লিঙ্গটার 12টা বেজে ফেলেছেন, এবং অতিরিক্ত স্বপ্ন দোষ এবং অতিরিক্ত সহবাসের ফলে লিঙ্গের নানাবিধ সমস্যা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে আমাদের যে লিঙ্গের যে গঠন, ভিডিওটি কিন্তু আপনারা টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, আছে খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং লিঙ্গের যে সমাধান ওটাও বলে দেবো 110% কাজ করবে। তো অতিরিক্ত হস্তমৈথুন, মাস্টারবেশন এবং অতিরিক্ত সহবাস বা অতিরিক্ত স্বপ্নদোষ করার ফলে লিঙ্গের 12টা মানে বাজিয়ে ফেলেছেন, লিঙ্গ ঠিক মতন দাঁড়ায় না, লিঙ্গ ঠিক মতন শক্ত হয় না, লিঙ্গ আগের মতো লম্বা নেই, মোটা নেই, মানে লিঙ্গের বিভিন্ন প্রকারের সমস্যা হয়ে গেছে। তো আমাদের প্রথম বিষয়টা জানতে হবে যে আমাদের যে লিঙ্গ কী দিয়ে তৈরি। লিঙ্গে শুধু দুটো জিনিস দিয়েই তৈরি, একটা মাংসপেশি এবং যাকে বলা হয় শিরা উপশিরা। শিরা, শুধু শিরার শিরা, শিরাই আছে, শিরা এবং মাংসপেশি, এছাড়া আর অন্য কিছু নেই। এবার আমরা কী করি, ওটাকে মাস্টারবেশন করে, অতিরিক্ত জোরে জোরে হস্তমৈথুন করে বা অতিরিক্ত সহবাস করে লিঙ্গটার যে রগগুলো আছে ওগুলো ঢিলা হয়ে গেছে, ওগুলো মানে কি বলবো, ওরা ওই রগগুলো বসে গেছে। বসে যাওয়ার পরে আপনার লিঙ্গ আগে থেকে অনেকটা ছোট, সংকুচিত হয়ে যেন ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। লিঙ্গের আগা মোটা এবং গোড়া শুরু হয়ে গেছে, লিঙ্গ বাঁকা টেরা হয়ে গেছে, লিঙ্গ ঠিক মতন দাঁড়ায় না, খাড়া হয় না, শক্ত হয় না, যদিও শক্তমক্ত হয় কিন্তু কোনো আপনার মেশিনটা পুরো খারাপ বলতে গেলে। তো এখন মেশিনটা আমরা কীভাবে ঠিক করব এটা জানতে হবে। তো প্রথম যে বিষয়টা হচ্ছে যে আপনাকে কিন্তু হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা ছাড়তে হবে, যারা অলরেডি করলে মানে করে বরবাদ করে ফেলেছেন ওনারাও এখান থেকে সমাধান পেয়ে যাবেন এই ভিডিও থেকে। মানে যাদেরই বিভিন্ন রকমের সমস্যা হয়ে গেছে, যারা বিয়ে করেছেন ওনাদেরও এখানে সলভ হবে এই প্রবলেমে এই ভিডিওতে, এবং যারা বিয়ে করেননি, অতিরিক্ত মাস্টারবেশন হস্তমৈথুন করে লিঙ্গটার 12টা বেজে ফেলেছে, ওদেরও সমস্যা এখানে সমাধান হবে এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এখন জানলাম যে আমাদের লিঙ্গ
মাংসপেশি এবং রোগের সমষ্টি দিয়ে গঠিত। যদি ওর উপরে যদি বারবার ঘেঁষা করি আমরা, তাহলে লিঙ্গের রোগগুলো পুরো অকেজ হয়ে যাবে না, ওর রোগগুলোতে ব্লাড মানে মানে ব্লাড ফ্লো ঠিক মতন হবে না। কেন লিঙ্গের তো মানে মানে বারবার প্রেশার করার পরে লিঙ্গের 12টা বেজে গেছে, মানে রোগগুলো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ওগুলো দুর্বল হয়ে পড়েছে, শুকিয়ে বসিয়ে গেছে, এবং আপনার লিঙ্গটা ভিতরের দিকে যেন ঢুকে যাচ্ছে, এরকম সমস্যা হয়ে যাচ্ছে। তো এখন এরই 110% সমাধান আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনার লিঙ্গ আগে থেকে দ্বিগুণ লম্বা, মোটা এবং সতেজ শক্তিশালী হয়ে যাবে। যেসব প্রবলেমগুলো আমি বলে দিয়ে গেলাম, ওই সব প্রবলেমগুলো আজ এইখানেই সলভ হয়ে যাবে আপনাদের। তো যে গাছটির কথা আমি বলবো, ওটা আপনারা অনেক জায়গায় আপনারা সবাই দেখতে পান, কম বেশি জঙ্গলে, গাছের উপরে, মানে রাস্তার ধারে আশেপাশে এই গাছ অনেক হয়। এই গাছটির নাম হচ্ছে কুমারী লতা, এই গাছটির নাম হচ্ছে কুমারী লতা বা স্বর্ণলতা। একে স্বর্ণলতা নাম দেওয়া হয়েছে কেন, এটা স্বর্ণের কালার, অর্থাৎ সোনালি রঙের, সোনার মতন দেখতে কালার বলে একে স্বর্ণলতা বা কুমারী, মানে যৌবনকে ফিরে দেওয়ার হয় বলে, এই যৌবনকে ফিরে দেয় বলে এই গাছটি একে কুমারী লতাও বলা হয়, এবং স্বর্ণের মতন দেখতে ঠিক সেম টু সেম বলে স্বর্ণলতা বলা হয়। ওই গাছটি আপনাকে জোগাড় করতে হবে, এবং কীভাবে প্রসিডিউর করতে হবে আমি সম্পূর্ণ ভিডিওটাকে বলে দেব, আপনারা মন দিয়ে ভিডিওটি শুনবেন, ঠিক আছে? তো আপনাকে কী করতে হবে, ওই গাছটিকে খুঁজে বার করতে হবে, আপনারা অনাসায় পেয়ে যাবেন। এটা প্রতিটা স্টেটে, প্রতিটা জায়গায় এই গাছটি পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা। আপনি একটুকু চোখ ফিরে দেখবেন চারপাশে, নিশ্চয়ই এই গাছটা পেয়ে যাবেন, স্বর্ণলতা বা কুমারীলতা, ঠিক আছে? তো এই গাছটিকে কখন তুলতে হবে, কীভাবে পেস্ট বানাতে হবে, সেটা সম্পূর্ণ এখন বুঝাবো আমি। তো আপনাকে কী করতে হবে, আগে থেকে গাছটিকে আপনি খুঁজে নেবেন, গাছটি যেখানে হয়েছে গাছটি আপনি আগে থেকে খুঁজে নেবেন। তো আপনার গাছটি খোঁজা হয়ে গেল, আপনাকে ওয়েট করতে হবে শনি অথবা মঙ্গলবার, এটাকে আপনি মনে রাখবেন, শনি অথবা মঙ্গলবার এই গাছটিকে তুলতে হবে। তো আপনি কি করবেন, আপনি খুঁজে আপনি গাছটিকে সংগ্রহ করে নেবেন, মানে দেখে নেবেন যে কোথায় হয়েছে, বাস কখন শনিবার আসছে, মানে শনিবার নাহলে মঙ্গলবার, যে কোনো একটা দিনে আপনার এই কাজটি করতে হবে। এবারে কোন দিন শনিবার আসছে বা কোন দিন মঙ্গলবার আসছে, ওই দিনে আপনাকে কী করতে হবে, সূর্য উদয়ের আগে উঠতে হবে, আপনাকে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নেবেন, নেওয়ার পরে ঠিক গাছের গোড়ার কাছে যাবেন, গিয়ে গাছ থেকে কিছু সংখ্যক পরিমাণ আপনি ও লতাগুলো ছিঁড়ে নেবেন, এবং ছিঁড়ার সময় আপনি বিসমিল্লাহ বলে তুলবেন। সূর্য উদিতের সময়, সূর্য যখন হালকা হালকা অস্ত যাবে, তখন আপনাকে যেতে হবে দাঁত ফাঁত মেজে ওই গাছের গোড়ার কাছে গিয়ে বিসমিল্লাহ বলে ওই গাছটি আপনি ওখান থেকে কিছু লতা ছিঁড়ে নেবেন। এটা আমাদের মুসলিম ভাইদের জন্য বলতেছি, আর যারা হিন্দু ভাইরা, ওনারা রাম, ওনারা যে দেবতাকে মানেন, ওনার নাম নিয়ে তুলতে পারেন, কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে? তো মুসলমানরা বিসমিল্লাহ বলে তুলবে, এবং আমাদের হিন্দু ভাইরা ওনাদের যে দেব দেবতাকে মানেন, ভক্তি করেন, ওনার নাম নিয়ে তুলতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও ক্লিয়ার করে দিলাম আমি। তো ওখান থেকে আপনি তুলে নিয়ে চলে আসবেন বাড়ি, বাস নিয়ে আসার পরে ওটাকে ভালো করে পেস্ট করবেন। এটা ভালো করে বাটা হয়ে গেল, পেস্ট হয়ে গেল, আপনি তুলে মোটামুটি আপনাকে তুলতে হবে হয় শনিবার মানে হলে মঙ্গলবার, সূর্য উদয়ের সময়, এটা মাথায় রাখবেন সবসময়। এই আমি এই কথাটি বারবার আপনাকে স্মরণ করাচ্ছি কেন, যে আপনাকে জিনিসটা সূর্য উদয়ের সময় গিয়ে শনি অথবা মঙ্গলবার তুলতে হবে। তুলার সময় মুসলমান ভাইরা বিসমিল্লাহ বলে তুলবে, এবং হিন্দু ভাইরা ওনারা যে দেবদেবতা থেকে মানেন, বিশ্বাস করেন, ওনার নামে তুলবে। তুলে নিয়ে আসার পরে কাজটি যখন খুশি করতে পারে বা যখন খুশি এর পেস্ট বানাতে পারে, মানে ওটাকে আপনি ভালো করে থেতো করে পুরো মানে একদম ডাস্ট করে নেবেন। যাদের গ্রাইন্ডার আছে ওনারা গ্রাইন্ডার চালিয়ে দেবেন, যাদের গ্রাইন্ডার নেই মানে শিলপুতা বা হ্যামাম দিস্ত দিয়ে ওটাকে ভালো করে ডাস্ট করে নেবেন। তো পেস্ট হয়ে গেল, ভালো মতন পেস্ট একদম মিহিদানা করে পেস্ট করে নেবেন। তার সাথে কিন্তু আপনি খাঁটি মধু মিশাবেন, খাঁটি মধু, এই খাঁটি মধু যদি কেউ না পান
ঘরুয়া যদি খাঁটি মধু পেয়েছেন তো ভালো কথা, আর না হলে ডাবরের মধু কিনে নেবেন, ঠিক আছে? অন্য কোনো কোম্পানির মধু কিনবেন না, অন্য কোনো মানে অন্য কোম্পানির মধুতে ভেজাল আছে। ডাবরটা একটু পিউরিটি মধু, ডাবরটা অ্যাকচুয়ালি কিন্তু পিউরিটি আছে ওর ভিতরে, ডাবরের মধুতে খুব পিউরিটি আছে, কিন্তু অন্য কোনো কোম্পানির মধুতে আমি বিশ্বাস করি না, ওর সব ডুপ্লিকেট বেরিয়েছে, ঠিক আছে? আমি সব কোম্পানির মধু ব্যবহার করেছি কিন্তু কোনোটাই ভালো নয়, অ্যাকচুয়ালি ডাবরটাই আমি রেকমেন্ড করি সবসময় সবাইকে প্রতিটা ভিডিওতে। তো ডাবরের মধু ওই পেস্ট যে আপনি করে রেখেছেন স্বর্ণলতার, ওই ডাবরের পেস্টের মানে সরি স্বর্ণলতার পেস্টের সাথে ডাবরের মধুকে ভালো করে মিক্সড করে পেস্ট বানিয়ে ওটা আপনি রেখে দিন, আপনার কাজ কমপ্লিট। এবারে রাত্রে ঘুমাবার সময় ওই পেস্টটিকে লিঙ্গে ভালো করে ম্যাসাজ করবেন, মানে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত উপর নিচ চারদিকে ভালো করে হালকা হালকা করে পেস্ট দিয়ে মালিশ করে, মানে ভালো করে লাগিয়ে ওটাকে ভালো করে লাগিয়ে চারপাশে ভালো করে লাগিয়ে একটা ওর উপরে পাতলা ন্যাকড়া জড়িয়ে নেবেন। তো ন্যাকড়া জড়াবার আগে আপনি যদি পান পাতা পান পাতা যে পান যে খাওয়া হয় এই পান পাতা উপরে দিয়ে তারপর ন্যাকড়া দিয়ে ভালো করে সুন্দর করে আপনি বেঁধে রাত্রে শুয়ে যাবেন, আর তারপর দিন সকালে উঠে ওটাকে আবার ধুয়ে ওয়াশ করে দিবেন। এইভাবে যদি আপনারা 14টা দিন করতে থাকেন, 14টা দিন কিন্তু ওটা চলাকালীন আপনি সহবাস করবেন না, 14 দিন কমপ্লিট হওয়ার পরে সহবাস করবেন, কোনো সমস্যা নেই। এই 14 দিন যদি আপনি ব্যবহার করে নেন, আপনার লিঙ্গের ভিতরে যে মরা রোগগুলো বা শিরাগুলো যে বসে ছিল ওটা সম্পূর্ণ ফেঁপে ক্লিয়ার হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, আপনার লিঙ্গের মানে জোর ক্ষমতা শক্ত সব কিছু আপনি পেয়ে যাবেন, মানে টোটালটা লিঙ্গের নানা রকম এই সমস্যার জন্য স্বর্ণলতা খুবই অদ্ভুত কাজ করে, আপনি না ব্যবহার করলে আপনি এর মানে রেজাল্ট বুঝতে পারবেন না। তো আপনারা এইভাবে যদি লিঙ্গে 14 দিন 21 দিন 41 দিন আরও আপনি বেশি করতে পারেন, আপনি যত বেশি দিন করবেন তত আপনার জন্য উত্তম হবে। আপনি যদি জিনিসটা বেশি দিন ইউজ করেন আপনার লিঙ্গের জন্য তো তত আপনার লিঙ্গের পরিবর্তন চলে আসবে, যেটা আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে আমার লিঙ্গ কী ছিল এখন কী হয়ে গেছে। তো আপনারা এইভাবে লিঙ্গের যত্ন নিন, তো আপনাদের আর জীবন চলতে কোনো সমস্যা কোনো অসুবিধা হবে না, কোনো মেডিসিন খেতে হবে না। প্রাকৃতিক উপরওয়ালা আল্লাহ যা দিয়েছেন মানুষ কল্যাণের জন্য ওইটাই যদি কেউ ঠিকঠাক জেনে যদি ব্যবহার করে, আজকে আমরা ভিডিও বানাচ্ছি কেন, মানুষ কল্যাণের জন্য, মানুষ যাতে উপকার হয়ে যায় এইটাই আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? আপনারা তাহলে এইভাবে জিনিসটা ব্যবহার করুন। এবারে এখন হয়তো কেউ কমেন্ট করবেন যে ভাই কতদিন ব্যবহার করব, হাই মানে কমের উপরে 14 দিন, আর আপনার যদি মন চায় যে আমি আরও ব্যবহার করব 21 দিন 41 দিন আপনি এক মাস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এতে কোনো নো সাইড ইফেক্ট। আপনি যতদিন ব্যবহার করবেন, ব্যবহার করাকালীন কিন্তু আপনি কোনো হস্তমৈথুন মাস্টারবেশন বা সহবাস আপনি করতে যাবেন না, আর সহবাস করাটা ছাড়ুন, আর জীবনে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই ভিডিওটিকে লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, আজকে এইখানে বন্ধুরা।